Hello guys, kya mona to sabai ami somona tumra dekhchi you are somone the beauty channel to channel e notun hoye dekhen channel e subscribe kore bell notification on kore dio ar ekta like kore dio to dekha hocche samne amon shunelam notun ekta vlog niye to eta hocche 5000 bochor purano ghor bhai 5000 bochor purano ghor to ghor ta puro puriye dekha ar pichhone dekho eta amar jotodu mone hocche eta ekta cinema hoy ar pichhone ki ki ache oitao dekha সিনেমা হলের পর্দা নিচে দিয়ে মনে হচ্ছে কেটে গেছে আর এখানে দেখো উপরে মানে যা কিছু ছিল সব ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে আর এগুলো সিমেন্টের তৈরি আর এখানে সব দরজা ভাঙা সব কিছু ভাঙা ভাই দেখো উপরে উপরে হাত কন্ডিশন এমন আছে এখনো টিকে আছে এগুলো ভেঙে যদি পড়ে যায় আমরা মারা যাব নিশ্চিত আর এখানে দেখো পুরো চারিদিকে জঙ্গল পুরানো ঘরে চলে এসেছি এই দেখো এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়িটার কাছে আমি যাবো তো দেখো এই এখানে গার্ডটা ছিল গার্ডটা দেখো এইটা না দেখো অনেক পুরনো এখানে সাপ সাপ থাকতে পারে তাও রিক্স নিয়ে উঠছি আমি আমার ব্লগ সবসময় জঙ্গলের ভিতরেই হয় এখন আমরা পুরানো ঘরের ভিতরে ঢুকছি আর তোমাদের জন্য আমি যেখানে সেখানে যেতে রাজি আছি অনেক রিস্ক নিয়ে তো দেখো এখানে সব কিছু ভেঙে পড়ে আছে জায়গাটা এতটাই মানে কি বলবো ভয়ানক জায়গা এখানে যে কোনো মুহূর্তে যে কোনো দিয়াল ছেড়ে যেতে পারে তাও অনেক রিস্ক নিয়ে আমি ভিতরে এসেছি ভয় লাগছে তার উপরে এই পায়রা গুলো ভয় দেখাচ্ছে আর দেখতেই পাচ্ছ অনেকটা ভয়ানক জায়গায় ঢুকে গেছি ভাই এখানে সবকিছু চারিদিকে দেখতে পাচ্ছ ভাঙা তাও আমি রিক্স নিয়ে ঢুকেছি ভেতরে কি বলবো ভাই তোমাদের জন্য আমি যে কোনো ভাঙা জায়গায় যেতে রাজি তো কেউ ভিডিওটা একটা লাইক করো ভাই লাইক একটা লাইক আর শেয়ার চাই আমি শুধু আর কিচ্ছু চাইনি তোমাদের জন্য এত রিক্স নিয়ে আমি ভিডিও ঢুকেছি আর মেন কথা হচ্ছে আমার শরীর খারাপ তাও আমি ব্লগ বানাতে বেরিয়েছি অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয়নি তার জন্য ক্ষমা চাইছি অনেকদিন পর একটা ব্লগ আর আমার পাশ থেকে এক্ষুনি একটা পায়রা উড়ে গেল ওই আওয়াজ শুনতে পেলে তো হলো কি না বলতে পারবো না তাও এখন এগিয়ে করছি আমরা আমরা বলতে আমি একাই এখন আছি একটু অন্ধকার হচ্ছে ওই আলো দেখতে পাচ্ছ পুরানো ঘরের ভিতরে আর এখানকার দরজাগুলো দেখতে পাচ্ছ কি ছোট ছোট দরজা এখানে কে থাকতো ওইটা বলতে পারবো না আর ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে অন্ধকারের জন্য বেরিয়ে পড়লাম এখন এখন একটু গার্ডেনটাও ঘুরিয়ে দেখাবো যদি পারি চলো এইটা হচ্ছে আমার একটা বন্ধু আর পিছনে দেখছো আমরা কি নিয়ে এসেছি দেখতেই পেলে পিছনে দেখো দুটো ল্যাম্বরগিনি আছে এই দুটো ল্যাম্বরগিনি তার মানে ভেবেছো তো আমরা কত বড় লোক আমরা ল্যাম্বরগিনি নিয়ে ভেতরে এসেছি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা আরে ভাই আরে এটা স্ক্যাম হলো নাকি ভাই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা
আর এখানে শুধু আম গাছ ভর্তি। উপরে দেখতে পাচ্ছ শুধু আম গাছ ভর্তি এখানে, এই জায়গাটার নাম তাই আমি আম বাগান বলি। দেখো শুধু আম গাছ আর আম গাছ ভাই, আম গাছ আর আম গাছ। মানে আগের ভিডিওয় আমি শুধু কলা গাছ দেখাতাম, আর এখনের ভিডিওয় আম গাছ, এই সব জায়গায় আম গাছ ভাই, আম গাছ। এবারে আম গাছ থাকবে আমার ভিডিও।